গরুর ওজনের একটা হাটে আমরা এখন অবস্থান করছি, ইউসি ব্যাংকের সামনে। গতকালকে রাত্রে এই গরুগুলো এসেছে, বেশ বড় বড় গরুগুলো এসেছে, আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকে রাত্রে এই গরুগুলো এসেছে, আজকে 26 তারিখ রবিবার সকাল 9টার সময় খবর আপনাদের জানাচ্ছি। এখানকার মধ্যে বেশ ছোট বড় গরু এসেছে, আমরা দেখি গরুগুলোর কি অবস্থা। ভিতরে দেখি এখানকার গরু, ব্যাংকের সামনে গরু গতকাল থেকে আজকে বেশ বেশি দেখতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? মনিকাজি। কোথা থেকে গরু নিয়ে আসছেন? এবার ফরিদপুর থেকে। সব গরুগুলো আপনার? কতগুলো গরু আনছেন? আমরা এই ঢোকায় 60টা গরু। 60টা গরু আনছেন? মোটামুটি যে এই গরুগুলো যে সাইজ ছোট খাটো, এগুলো কিরকম দাম হতে পারে আপনারা মানে ধরবেন? এগুলো আমরা 80-90 নিচে বিক্রি করতে পারবো। 80-90 নিচে এই গরুগুলো বিক্রি করতে পারবো না। ধনিয়া কলেজের সামনে ফার্স্ট সিটি ইসলামী ব্যাংকে সামনে যে গরুগুলো প্রায় 60টা গরু নিয়েছেন উনি, তো এখানকার যে মাঝারিতে যে গরুগুলো আমরা দেখছি এগুলো উনি 80-90 হাজার করে নিচে বেচতে পারবেন না বলছেন। তো আপনারা দাম জানলেন, এইগুলো কি সব আপনার? এখানে এই যে এই সাইজে যে গরুগুলো হচ্ছে এগুলো কিরকম দাম হতে পারে? এইগুলো লাখের উপরে। এগুলো লাখের উপরে? এগুলো এই গরুগুলো 1 লাখের উপরে উনি বলছেন। অবশ্য এটা যখন বেচা বিক্রি হবে তখন সেটা দাম দর দরদামের উপরে তখনই দেবে, তো ওনার কথা হচ্ছে 1 লাখের উপরে এগুলো হবে। এই সবগুলো আপনার মোট? এগুলো আপনার? তো এই এইগুলো যেটা আমরা দেখছি এই যে সাদাগুলো, এইগুলো কিরকম দাম হতে পারে? এগুলো 70-75-এর মধ্যে আপনারা এটা বিক্রি করবেন। এরকম কিরকম ওজন হতে পারে এই গরু? এই যে সাদা গরুটা আমরা যেটা দেখছি আড়াই মনের গরু, তো আড়াই মনের গরুগুলো মোটামুটি ওনারা বলছেন যে 2.5 মন ওজন হবে এবং 70-80-75-এর মধ্যে এই গরুগুলোর দাম হবে। তো আপনার নামটা আবার আমরা শুনি। মনির কাজীর এখানে যদি আপনারা গরু নিতে চান তাহলে আপনারা এই পাশে আসতে পারেন। ধনিয়া কলেজের পাশে ইসলামী ব্যাংকের সামনে ওনার গরুগুলো অবস্থান করছে, তো দামগুলো মোটামুটি কম দামের মধ্যে আসছে। আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে তাহলে এখানে এসে আপনারা দেখে যেতে পারেন। তো ধন্যবাদ মনিরাজি, আশা করি হয়তো আসবে, আমার ঠিকানা দিয়ে দিয়েছি কোন জায়গায়, আবার আসবো, দেখা করবো আবার। রিয়াস আমরা দেখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলেজের সামনে বেশ কিছু গরু এসছে, এই গরুগুলো কেবল নামিয়েছে, এখানেরা জায়গা স্থান ঠিক করছে কোন জায়গায় কী করবে। কলেজের সামনে গরু এখন ছোট বড় বেশ গরু চলে এসছে, তো মোটামুটি ছোট গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপন মুন্সি। কোথা থেকে গরুগুলো আনছেন এবার? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে? এটা আজকে নিয়ে আসছেন না গতকালকে রাতে? রাতে আসছে। কতগুলো গরু আনছেন? গরু আমাকে
14টা। আচ্ছা এই যে গরুগুলো আছে আপনাদের এগুলো কি রকম দামে আপনারা ইয়ে করবেন বিক্রি করবেন? এই গরুর আপনার বিভিন্ন দাম আছে, একটা দাম আছে আপনি 1,40,000, 1,40,000 এটা দাম আছে হলো 80,000, 80,000 এটার দাম হচ্ছে, এটার দাম হচ্ছে 80,000, ওই গরুটার দাম 60,000-70,000, আর এটা গাই গরু এটা একটা গাই গরু 80,000 টাকা নাকি কি করে আসে একটু ভাই এদিকে এইগুলো ঠিক আছে এটা 1,25,000 টাকা হলে বিক্রি করবে আর ওই ওই গরুটা এটা 1,30,000 টাকা করে বিক্রি করবে এটা কেবল ধনিয়া কলেজের সামনে অবস্থান করছেন ওনারা আর ওই গরুটা এরকমই মোটামুটি দাম ওনারা বলছেন তবে ওইটা ওইটা কত পড়বে 1,50,000-এর মধ্যে দাম ওনারা ইয়ে করবে তো আমরা দেখতে পাচ্ছি এখানকার গরুগুলো ধনিয়া কলেজের সামনে অবস্থান করছে আপনারা এখানে আসতে পারবেন টুকটাক গরু আসা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এইখানে গতকালকে ছিল না এখন গত রাত্রে এই গরুগুলো আসছে সেই গরুগুলো এখানে সব বাঁধা হয়েছে এটা ধনিয়া কলেজের সামনের রাস্তাটা এখানে আমরা দেখছি বেশ বড় সড়ো কিছু গরু আছে আশা করি এই গরুগুলোর সম্বন্ধে আমরা একটু জানি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম আপনার নাম সম্রাট সম্রাট আপনি কোথা থেকে গরু নিয়ে আসছেন কুষ্টিয়া থেকে কতগুলো গরু আনছেন এগারোটা তা আপনি একটু দেখেছেন এই গরুগুলোর দাম সম্বন্ধে আমরা জানছি ধনিয়া কলেজের সামনে আমরা একেবারে দেখছি ধনিয়া কলেজের যেটা সামনে ওনার অবস্থান এই গরুটা কি রকম দাম হবে আচ্ছা এই গরুটার দাম কিরকম হবে এই গরুটার দাম হবে 115 115 তারপর দাম দর এটা কম বেশি হবে আজকে 26 তারিখ যেখানে আর এই গরুগুলো কিরকম দাম হবে সব 80-এর উপরে এই গরুগুলোর দাম কত মন করে হবে এগুলো ভাই আপনার নাম আমার নাম রহমান মোল্লা রহমান মোল্লা কোথা থেকে গরু আনছেন আপনি কুষ্টিয়া থেকে এই গরুগুলো কিরকম দাম হবে বাজার যদি ভালো হয় 1,30,000-40,000 কে বিক্রি হবে বাজার ভালো হলে 1,30,000-40,000 কে বিক্রি হবে ওইটাও কি আপনার এইগুলো কিরকম হবে দাম 70-75 ওই পাশে বড় কালোটা দেখা যাচ্ছে 1,30,000 করে ওনার দাম চাচ্ছেন ভাই আর এই এইটা ওইগুলো 1,50,000 করে পড়বে কত মনের মাংস হবে এগুলো 5 মন 5.5 মন যাই হোক ওনারা যেটা বলছে আশা করি আপনারা দাম জানতে পারলেন ধনিয়া কলেজের সামনে অবস্থান করছেন ওনারা আজকে এই সামনে গরু এসছে ওনারা কেবল বানছেন গতকালকে রাত্রে এসছে এবং আজকে সকালবেলা এগুলো সব নামা শুরু হয়েছে এখনো পর্যন্ত জায়গা জায়গায় ফাঁকা রয়ে গিয়েছে তো অবশ্য যারা যারা জায়গা মোটামুটি অবস্থান করেছে এটা হলো হামদার ল্যাবরেটরিজ ওয়ার্কফোর্স সামনে এই গরুগুলো আমরা দেখতে পাচ্ছি কিছু একটা ট্রাক অর্থাৎ কিছুক্ষণ আগে এটা আনলোড হয়েছে এখন সামনে এই গরুগুলো আমরা দেখতে পাচ্ছি গরুগুলো আমরা দেখতে পাচ্ছি ধনিয়া অন্বেষার সামনে এই গরুগুলো অবস্থান করছে বেশ বড় সড়ো গরু অবস্থান করছে
হয়েছে গতকালকে রাতে মোটামুটি বেশ ভালো গরু এসেছে কারণ এখানে গতকালকে বিকেল পর্যন্ত কোনো গরু ছিল না আজকে আমরা সকালবেলায় দেখতে পাচ্ছি যে গরু এসেছে এবং রাতে এবং পুরো সোয়াস মসজিদ পর্যন্ত গরুগুলো একটা লাইনে সারিবদ্ধভাবে সব দাঁড়িয়ে আছে যাই হোক আমরা পরে আবার দুপুরবেলার দিকে আপনাদের আবার আপডেট জানানোর চেষ্টা করব দাম দরের ব্যাপারটা এখন তারা যেভাবে বলছে সেটা আপনারা জানতে পারছেন কিন্তু যখন বেচাবিক্রি শুরু হবে তখন বোঝা যাবে যে আসলে দামটা কী ধরনের হচ্ছে কতটুকু বাড়ছে বা কমছে আমরা এখানে আসতে আসতে দেখলাম যে পরে সামনে প্রায় 9:30 এই সময় আর একটা গরু ট্রাক এসছে আনলোড হচ্ছে যায় দেখে কি অবস্থা তোমার সাথে আলাপ করে আর এখানে বেশ মোটামুটি ছোট মাঝারি সাইজের গরুগুলো অবস্থান করছে আসসালামু আলাইকুম ভাই জি ভাই আপনার নাম হাবিব শেখ হাবিব শেখ কোথা থেকে গরুগুলো নিয়ে আসছেন ফরিদপুর থেকে কবে নিয়ে আসছেন এই গরুগুলো কালকে রাতে কালকে কখন আচ্ছা এই গরুগুলো কতগুলো গরু আনছেন ভাই কতগুলো গরু আনছেন 30টা তো মোটামুটি এটা হচ্ছে সোয়াস মসজিদের সামনে অবস্থান করছেন ওনারা 30টা গরু নিয়ে এসছে ফরিদপুর থেকে তা একটু দাম দরের সম্বন্ধে জানতে চাচ্ছি যে মোটামুটি কি দাম হলে আপনাদের যেমন এই গরুগুলো কিরকম দাম হতে পারে 95 আচ্ছা আর এই গরুগুলো কিরকম দাম হতে পারে এগুলো ওইটা হলো 1.5 লাখ ওটাতে ওই লালটা আর সাদাটা সাদাটা 1,40,000 আছে আর এই গরুগুলো এই যে ছোট সাইজের মোটামুটি গরুগুলো 80-90 ওই লাল গরু কয় মনে হতে পারে লালটা 6-7 আর সাদাটা এরকম দাম হবে আচ্ছা আর এইগুলো কত মনে করে হতে পারে 3 মন কত করে যেন দাম বলেন এগুলো 80-90 এরকম হবে জোড়া কালকে 2.5 লাখ করছে জোড়া কালকে 2.5 লাখ বলছে আচ্ছা 10,000 টাকা হলে আপনি ছেড়ে দিতেন ভাই আপনার নাম আমার নাম হচ্ছে ফারুক ফারুক ফরিদপুর থেকে আসছে চন্দ্রপাড়া চন্দ্রপাড়া ওনার অবস্থানটা হচ্ছে সোয়াস মসজিদের পাশে ওনার অবস্থান করছে আর এই গরুগুলোর দাম কিরকম প্রাইস হবে দাম ওগুলো কত করে হতে পারে পরে গুলো 60-70 করে এগুলো দাম পড়বে এগুলো কত মন করে মাংস হবে একভাবে হবে না এগুলো এগুলো কয় জাতের গরু সবই 3-4 টাকা করে 3-4 টাকা করে বসে
ছোট বেলা দুই হাজার গরু, ওইটা কত প্রাইস হবে ছোট একদম ছোট? এই ছোট গরুগুলোর দাম পড়বে হলো, এইটা সবচেয়ে ছোট, এটা দুই দাঁতের, এটা হলো 50,000 করে দাম হবে পালের। আচ্ছা, আর এইটা কিরকম দাম হবে? এটা 60,000-65,000 এরকম দাম। তারপরে বেচা কেনার উপর তো নির্ভর করবে দাম কম বেশি। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, আবার যোগাযোগ করবো। তো দর্শক, আমরা বেশ গরুর দাম ছোট বড় এক এক জায়গায় এক এক রকম দেখতে পাচ্ছি। তো গরু আসছে, এখনো আশা করে আরো খুব শিগগির গরু চলে আসবে। তো এই ধনিয়া কলেজের সাইডের যে রাস্তাটা, সেই রাস্তার যে গরুগুলোর সম্বন্ধে আপনাদের ধারণা দিলাম, সামনে আবার ওই পারের অংশ আমরা ধারণা দিব। এই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।